হ্যালো ফ্রেন্ড, বেঙ্গলি রাঁধুনিতে আপনাদের স্বাগত। আজকে আমি দেখাবো পুদিনা কারি পাতার চাটনি। পুদিনা কারি পাতার চাটনি করতে আমার লাগছে পুদিনা পাতা, কারি পাতা, ধনে পাতা, রসুন, টমেটো আর কাঁচা লঙ্কা। এখানে নিয়েছি টক দই, সর্ষে, শুকনো লঙ্কা, রিফাইন অয়েল আর নুন। প্রথমে আমি মিক্সির মধ্যে কারি পাতা, ধনে পাতা, পুদিনা পাতা, কাঁচা লঙ্কা, রসুন আর টমেটো দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দেব, দিয়ে এবার আমি মিক্সিতে এটা পেস্ট করব। আমার পেস্ট করা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 4 চামচ মতো টক দই দেব। টক দই দিয়ে আমি আবার ভালো করে এটাকে পেস্ট করব। আমার পেস্ট হয়ে গেছে। এবার আমি কড়ার মধ্যে সামান্য তেল দিয়ে ওর মধ্যে শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দেব। এবার আমি ওই মিশ্রণটাকে ওর মধ্যে ঢেলে দেব, ঢেলে ভালো করে মিক্স করতে থাকবো। এই চাটনিটা যে কোনো কিছুর সাথে খুব ভালো লাগে। এবার আমি ওর মধ্যে সামান্য একটু জল দিলাম আর স্বাদ মতো লবণ দিলাম। এবার আমি চাটনিটাকে ভালো করে মিক্স করতে থাকবো। আমার এই চাটনিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এটা খুব ভালো করে মিক্স করতে হবে। আবার আমি এটাকে মিক্স করলাম, রসটা পুরো শুকিয়ে আসবে। আমার রেডি হয়ে গেছে চাটনি। আপনাদের যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখতে ভুলবেন না যেন। থ্যাংক ইউ।